নতুন সরকার গঠন নিয়ে তালেবান নেতাদের মধ্যে বড় ধরনের বিরোধ তৈরি হয়েছে। তালেবানের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিবিসিকে এই তথ্য জানিয়েছেন। তারা জানিয়েছেন, প্রেসিডেন্সিয়াল প্যালেসে তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদারের সঙ্গে একজন মন্ত্রিপরিষদ সদস্যের বাগবিতণ্ড হয়েছে। তালেবান নেতৃত্বের মধ্যে মতবিরোধ চলছে বলে বেশ কিছুদিন ধরেই খবর পাওয়া যাচ্ছিল, যদিও তা নিশ্চিত হওয়া যায়নি। সাম্প্রতিক দিনগুলোতে জনসমক্ষে দেখা যায়নি মোল্লা বারাদারকে, তবে তালেবানের কর্মকর্তারা বরাবরই এসব তথ্য নাকচ করে দিয়েছেন। গত মাসে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে দেশটিকে ইসলামিক আমিরাত বলে ঘোষণা করে। তারা যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে, সেখানে সবাই পুরুষ এবং জ্যেষ্ঠ তালেবান নেতারা রয়েছেন। তাদের কারো বিরুদ্ধে গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ রয়েছে। তালেবানের একটি সূত্র বিবিসি পশতুকে জানিয়েছে যে মিস্টার বারদার ও শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানির মধ্যে উত্তেজনাপূর্ণ বাক্য বিনিময় হয়েছে। তখন সেখানে থাকা তাদের অনুসারীরাও পরস্পরের সঙ্গে বাগবিতণ্ড এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে। খলিলুর রহমান হাক্কানি আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের একজন গুরুত্বপূর্ণ নেতা। তাদের সাথে সম্পৃক্ত কাতার ভিত্তিক একজন জ্যেষ্ঠ তালেবান নেতা নিশ্চিত করেছেন যে গত সপ্তাহেও একবার তর্কাতর্কির তৈরি হয়েছিল। সূত্রগুলো জানিয়েছে, সেখানে বিতণ্ডা তৈরি হওয়ার কারণ হলো নতুন অন্তর্বর্তীকালীন সরকারের গঠন নিয়ে সন্তুষ্ট নন মিস্টার বারাদার। তিনি জানিয়েছেন, আফগানিস্তানে তালেবানের বিজয় কৃতিত্ব কার হবে সেই নিয়েই বিরোধের শুরু। জানা যাচ্ছে মিস্টার বারাদার মনে করেন যে তার মতো যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়েছেন, কৃতিত্ব তাদের। তবে তালেবানের অন্যতম জ্যেষ্ঠ একজন নেতা পরিচালিত হাক্কানি গ্রুপের সদস্যর মতে, যুদ্ধের মাধ্যমেই তারা এই বিজয় পেয়েছেন। প্রথম তালেবান নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে মিস্টার বারাদারের। 2020 সালে তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার টেলিফোনে কথা হয়। তার আগে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার চুক্তিতে তালেবানের পক্ষে তিনি স্বাক্ষর করেন। সেই সময় আফগান বাহিনী ও তাদের পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে শক্তিশালী হাক্কানি নেটওয়ার্ক সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ কিছু হামলার সঙ্গে জড়িত ছিল। এই গ্রুপকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এই দলের নেতা সিরাজউদ্দিন হাক্কানি। গুজব রয়েছে যে গত সপ্তাহের শেষের দিকে বড় ধরনের বিরোধ তৈরি হয়েছিল, তখন মিস্টার বারাদার তালেবানের সবচেয়ে বেশি পরিচিত ব্যক্তিদের একজন আড়ালে চলে যান। সামাজিক মাধ্যমে ধারণা করা হচ্ছিল যে তিনি হয়তো মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়ে প্রেসিডেন্সিয়াল প্যালেসে গোলাগুলিতে মারা গেছেন আব্দুল গনি বারাদার। কিন্তু তালেবানের সূত্র বিবিসিকে জানিয়েছে যে বিতাণ্ডের পর মিস্টার বারাদার কাবুল ত্যাগ করেছেন এবং কান্দাহার চলে গেছেন। সোমবার প্রকাশ হওয়া মিস্টার বারাদারের একটি কথিত অডিও বার্তায় তালেবানের সহ প্রতিষ্ঠাতাকে বলতে শোনা যায়, তিনি একটি সফরে রয়েছেন এবং তিনি মারা যাননি। তিনি বলেছেন, তিনি যেমনি মুহূর্তে যেখানেই থাকি না কেন, আমরা সকলেই ভালো আছি। বেশ কয়েকটি তালেবানে ওয়েবসাইটে পোস্ট করা এই অডিও বার্তা যাচাই করে দেখতে পারেনি বিবিসি কিংবা অন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তবে তালেবান বলে আসছে যে তাদের মধ্যে কোনো বিতণ্ড নেই এবং মিস্টার বারাদার নিরাপদে আছেন। কিন্তু তিনি বর্তমানে কী করছেন তা নিয়ে বিভ্রান্তিমূলক বিবৃতি দিয়েছে একজন মুখপাত্র। বলেছেন, তালেবান সুপ্রিম লিডারের সঙ্গে দেখা করতে মিস্টার বারাদার কান্দাহারে গিয়েছেন। আবার পরবর্তীতে তিনি বিবিসি পশতুকে বলেছেন যে তিনি ক্লান্ত এবং বিশ্রামে থাকতে চান, তাই কান্দাহারে গিয়েছেন। অনেক আফগান মনে করেন তালেবানের বক্তব্য নিয়ে সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে। 2015 সালে এই গ্রুপটি স্বীকার করেছিল যে তাদের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের মৃত্যুর খবর 2 বছর পর্যন্ত গোপন করে রেখেছিল। সেই সময় দলটি তার নামে অব্যাহতভাবে বিবৃতি প্রচার করে গেছে। সূত্র থেকে বিবিসি জানতে পেরেছে যে আশা করা হচ্ছে যে মিস্টার বারাদার কাবুলে ফিরে আসবেন এবং এসব বিরোধের বিষয় নাকচ করে ক্যামেরার সামনে বক্তব্য দিবেন। কখনোই জনসমক্ষে না আসা তালেবানের সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখুন্দজাদাকে নিয়েও নানা রকম জল্পনা রয়েছে তালেবানের রাজনৈতিক, সামরিক এবং ধর্মীয় সকল বিষয়ের প্রধান মিস্টার আখুন্দজাদা। বারাদারের মৃত্যুর খবরটি আরও ডালপালা ছেড়েছে যখন গত পরশুদিন কাতারের পররাষ্ট্রমন্ত্রী কাবুলে এসেছেন এবং তালেবানের শীর্ষ সকল নেতাদের সঙ্গে দেখা করেছেন, কিন্তু সেখানে দেখা যায়নি মিস্টার বারাদারকে। অথচ মিস্টার বারাদার তালেবানের কাতার অফিসের প্রধানের দায়িত্বে ছিলেন। স্বভাবতই বারাদারের সাথেই কাতারের নেতাদের সম্পর্ক সবথেকে ভালো।